সোমবার বিকেলে করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কালীগঞ্জ পৌরসভার ও পরিবেশক সমিতির পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে এই রোগের প্রতিরোধে সড়কে জীবাণুনাশক ঔষধ মিশ্রিত পানি চিটানো হচ্ছে ও করণীয় সম্পর্কে লিফলেট বিতরণ করা হচ্ছে ঘর থেকে কাউকে বিনা প্রয়োজনে বের করতে বারণ করা হচ্ছে এছাড়াও এ ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে বলা হচ্ছে শহরের বিভিন্ন সড়কে জীবাণুনাশক ঔষধ মিশ্রিত পানি ছিটানো হচ্ছে আজ সকালে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ডে ঝিনাইদহ চারাসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নেতৃত্বে শহরের সাতটি ট্রাক লরিতে বিভিন্ন সড়কে জীবাণুনাশক ঔষধ মিশ্রিত পানি ছিটানো হয়েছে এছাড়াও শহরের বিভিন্ন স্থানে হাত ধোয়ার জন্য ব্যাসিন বসানো হয়েছে এবং ভাইরাস রোধ করার জন্য স্প্রে করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এ সময় পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলি নোমানি কালীগঞ্জ পরিবেশক সমিতির সভাপতি সদর উদ্দিন সাধারণ সম্পাদক এম এ রৌফ ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুনুর রশিদ সাংবাদিকবৃন্দ ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন